কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি। একইভাবে আজ রবিবার দুপুর নাগাদ আরামবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। থানা ঘেরাও করে মূল প্রবেশ দ্বারে বসে অবস্থান বিক্ষোভ করেন আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা সহ বহু নেতৃত্ব। বিধায়ক মধুসূদন বাগ বলেন, দেশের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে থাকবে? নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনা গণতন্ত্রের জন্য একটা লজ্জাজনক ঘটনা, তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। রাজ্যের মানুষকে বলবো, আপনারা এই সরকারের পরিবর্তন করুন। আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর অত্যাচার, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা, পশ্চিমবঙ্গের প্রতি লজ্জা। পশ্চিমবঙ্গের মানুষের যে মান সম্মান, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেটা ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের মানুষের কাছে ধুলায় লুণ্ঠিত হচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এই বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যদি নিরাপত্তা না থাকে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তাই সাধারণ মানুষ গর্জে উঠুক, এই সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাক, এই সরকারের বিরুদ্ধাচরণ করুক, আমাদের সঙ্গে আসুন, আমরা এই সরকারের পরিবর্তন চাই। এই সরকারের পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, যেভাবে সন্ত্রাসের রাজত্ব চলছে, যেভাবে দুর্নীতির রাজত্ব চলছে, যেভাবে খুন ধর্ষণের রাজনীতি চলছে, এর থেকে বাংলার মানুষের পরিত্রাণের উপায়। বিধায়কের মতো একইভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা। কে ভারতীয় জনতা পার্টির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মানীয় নিশীথ প্রামাণিককে গতকালকে দিনহাটায় যেভাবে ওনার গাড়ির ওপর অ্যাটাক করা হয়েছে, বোম মারা হয়েছে, গুলি চালানো হয়েছে, এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিশেষ করে আরামবাগ সাংগঠনিক জেলায় ছটি যে থানা আছে সেই ছটি থানাতেই আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাইছি, একজন কেন্দ্রীয় মন্ত্রীর যেখানে নিরাপত্তা নেই সাধারণ মানুষেরও সেখানে নিরাপত্তা নেই। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই সরকারের আর অপসংস্কৃতি, অর্থাৎ এই সরকারে আর খুব তাড়াতাড়ি যাতে নিপাত যায় সেই জন্য আমরা কী করেছি, সমস্ত জায়গায় একত্রিত হয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। কেননা এই সরকার যতদিন থাকবে, আজকে ভারতীয় জনতা পার্টির যত কর্মী আছে তাদের ওপর হ্যাকেল করবে। আজকে দিনহাটায়, কোচবিহারে, সমস্ত জায়গায় আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিস অ্যাটাক করেছে, পার্টি অফিস ভেঙেছে, সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করছে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা। সেই জন্য আমরা চাইছি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সমস্ত থানায় থানায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। স্বাস্থ্যকর বাড়ির মতো শিক্ষণীয় পরিবেশে আপনার সন্তানকে ভর্তি করাতে চান, তাহলে আজই যোগাযোগ করুন লিটল এঞ্জেলস নার্সারি স্কুলে। আপনার সন্তানের জন্য সর্বোত্তম যত্ন প্রদানের সিবিএসই পাঠ্যক্রম ইংলিশ মিডিয়াম স্কুলটি হল লিটল এঞ্জেলস। ছাত্র প্রতি একক মনোযোগ, ইতিবাচক শিক্ষা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ছাত্রছাত্রীদের জন্য অভিজ্ঞ ডাক্তার দ্বারা হেলথ ক্যাম্পের সুবিধা, এছাড়াও স্পেশাল ইভেন্টস এবং সামার ক্যাম্পের মতো বিষয় রয়েছে লিটল এঞ্জেলসে। শিক্ষা এবং শৃঙ্খলাই হলো আমাদের কাজ। ছাত্রছাত্রীদের মনোনিবেশের জন্য খেলার ছলে করা হয় শিক্ষাদান, হিন্দি, ইংরেজি ও বাংলা তিন বিষয়েই করা হয় শিক্ষাদান। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন লিটল এঞ্জেলসে। ঠিকানা রবীন্দ্রপল্লী, আরামবাগ, হুগলি। বিশদ জানতে যোগাযোগ করুন 8967139413 অথবা 9734940754 এই নম্বরে।